বন্ধুরা শুনছেন রেডিও মাইট 8.4 এফএম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আর জে তৌহিদ। আর বন্ধুরা ঘড়ি কাটার সময় এখন 11:12, আর আজ 18 মার্চ 2011 শুক্রবার, আর তাই যথারীতি শুরু হয়ে গেল আমার স্বাস্থ্য। ইয়েস বন্ধুরা, আমার স্বাস্থ্য অনুষ্ঠানে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই একজন হেলথ স্পেশালিস্টের সাথে, এবং যিনি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেন বা আমাদের যে কোনো একটি বিশেষ রোগ নিয়ে কথা বলেন এবং আমাদের সবার সাথে আলোচনা করেন, এবং আপনারাও কিন্তু আমাদের অনুষ্ঠানে অংশ নেন। তো আজ আমরা কথা বলবো, আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন এমনই একজন ব্যক্তি, আর তার নাম হলো ডক্টর মাহফুজা রহমান ভিক্টর, অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট, মেলম্যান স্কুল অফ পাবলিক হেলথ, কলম্বিয়া ইউনিভার্সিটি। আর বন্ধুরা, আজ 18 মার্চ এবং আর কয়েকদিন পরে অর্থাৎ 22 মার্চ বিশ্ব পানি দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে, এবং বিশ্ব পানি দিবস উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান। এবং পানির যেই সমস্যাগুলো, আমরা জানি যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তারপরও আমাদের দেশে পিওর ড্রিঙ্কিং ওয়াটার বা বিশুদ্ধ পানির অনেক অভাব, আর তাছাড়া পানিবাহিত রোগ রয়েছে এবং হেভি মেটাল কন্টামিনেশন বা আর্সেনিক, এমনকি লবণাক্ত পানি ইত্যাদি অনেক সমস্যা রয়েছে যেগুলো আমরা আজ ওভারকাম করতে পারিনি, আর যার কারণে আমাদের জনস্বাস্থ্য আজ হুমকির মুখে। তো এগুলো সব কিছু নিয়েই আমরা আজ আলোচনা করব, আর আপনারাও কিন্তু আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন। ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে রেডিও মা স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ জকি তৌহিদ। আচ্ছা, তো বন্ধুরা প্রথমে জানিয়ে দিচ্ছি আপনি কিভাবে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে পানি নিয়ে, আমরা জানি যে আমরা কী নিয়ে আলোচনা করব, তো ইত্যাদি শুনতে শুনতে আপনার যদি কখনও কোনো প্রশ্ন মনে হয় যে আপনি করতে চান, তাহলে আমাদেরকে SMS করুন, টাইপ করুন RA, একটি গ্যাপ দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, RA স্পেস আপনার নাম, লোকেশন, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে হবে 2323 এই নাম্বারটিতে। এছাড়া আপনি আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন, ফোন নম্বরটি হলো 9893666। আমি আবারও বলছি 9893666। ডক্টর মাহফুজুর রহমান, প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো যে ওয়াটার, পানি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যেটি রয়েছে যে বিশুদ্ধ পানি সরবরাহ প্রত্যেকের জন্য করা, তো ওয়াটার নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কী, যে পানি সম্পদের বা বিশুদ্ধ পানির ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে কী পরিবেশ বিরাজ করছে? ধন্যবাদ তৌহিদ। আসলে আমরা সবাই জানি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে একটা টার্গেট আছে যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার টু অ্যাক্সেস অ্যান্ড সর্বসাধারণের জন্য যে বিশুদ্ধ পানি যেন পেতে পারে, তো সেই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএন এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে এই বিশুদ্ধ পানি পাওয়ার ক্ষেত্রে আমরা কিছু কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, যেমন মনে করেন যে বাংলাদেশের পানিতে দেখা যাচ্ছে যে হেভি মেটাল কন্টামিনেশন, যে কন্টামিনেশন আজকে জনস্বাস্থ্যের হুমকির সম্মুখীন। অ্যাট দি সেম টাইম বাংলাদেশে এবং ওয়েস্ট এবং ডেভেলপিং কান্ট্রিতে আলোচনা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্পেশালি কোস্টাল রিজিয়নগুলোনে যে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে সেটা এফেক্ট করতেছে আপনার হেলথে, এর সঙ্গে এফেক্ট করতেছে এগ্রিকালচার এবং লাইভলিহুডে। তো বাংলাদেশে যে হেভি মেটাল কন্টামিনেশন, সেই হেভি মেটাল কন্টামিনেশন আসলে বাংলাদেশে স্টার্ট হয়েছে, মানে ডিটেক্ট হয়েছে ফার্স্ট 90 সালের দিকে, প্রথমে ডিটেক্ট হয়েছে আর্সেনিক কন্টামিনেশন, এবং তারপরে দেখা গেছে যে বাংলাদেশের পানিতে ম্যাঙ্গানিজ এবং ক্যাডমিয়াম উপস্থিতি দেখা যাচ্ছে। তো আর্সেনিক কন্টামিনেশনে যদি আমরা বেশি ওয়ারিড, কারণ যেহেতু আর্সেনিককে বলা হয় যে নন কার্সিনোজেন, তার মানে আর্সেনিক ইজ এ পরিচিত ক্যান্সার করতে পারে, তো যেহেতু আর্সেনিক ক্যান্সার করতে পারে সেহেতু ডোনার এজেন্সি এবং আমাদের জন্য পাবলিক হেলথ স্পেশালিস্ট সবার জন্য এটা কনসার্নের বিষয় যে কীভাবে আর্সেনিক কন্টামিনেশন থেকে ফ্রি করা যায় ড্রিঙ্কিং ওয়াটারকে এবং আমাদের বিপুল জনগোষ্ঠীকে সেফ ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করা যায়। আচ্ছা, তার মানে আর্সেনিকের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্সার তৈরি করতে পারে, এবং যদি কোনো ব্যক্তি নিয়মিত বা দীর্ঘমেয়াদী যদি আর্সেনিকযুক্ত পানি খায় তাহলে সে ক্যান্সারে আক্রান্ত হবে। ইয়েস, এবং এখানে ডজন্স অফ স্টাডি ইন ডিফারেন্ট পার্ট অফ দি ওয়ার্ল্ড যেখানে তারা ফোকাস করেছে যে হাই কন্টামিনেশন যদি পানি তারা গ্রহণ করে তাহলে অনেক দিন ইনজেকশনের পরে দেখা গেলো যে তাদের ডিফারেন্ট ইন্টারনাল ক্যান্সার হতে পারে, নন ম্যালিগন্যান্ট ইফেক্ট যেমন কার্ডিওভাস্কুলার ইফেক্ট, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, নিউরোলজিক্যাল ইফেক্ট। মানে আর্সেনিককে বলা হয় যে ইট হ্যাজ এ নেগেটিভ ইম্প্যাক্ট অফ অল হিউম্যান পার্টস অফ দি বডি। আচ্ছা, আমাদের একজন বন্ধু ফোনে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আচ্ছা, আমাদের সাথে রয়েছেন ডক্টর মাহফুজুর রহমান, আপনার যদি পানি নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে করতে পারেন।
আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে এরপরে আমরা একটা প্রোগ্রামে, এরপরে কিছুদিন আগে সাইকোলজিস্টকে নিয়ে এসেছিলাম, এরপর একদিন সাইকিয়াট্রিস্ট আনা যেতে পারবো, অন্য কোনো বিশেষজ্ঞ আনবো, তখন আপনার প্রশ্নের উত্তর দিব। মাহফুজ ভাই কি কিছু বলবেন? আমার মনে হয় যে তহিদ ঠিকই বলেছেন যে আপনার, আমার মনে হয় যেটা, আপনার ফ্যামিলি থেকে হিস্টোরি আছেন কিনা এটা বলেননি, এবং আপনার বয়স কত এটাও বলেননি। তো আমার মনে হয় যে আপনার ফ্যামিলিতে যদি হিস্টোরি কারো থেকে থাকে, আপনার একটা হিস্টোরিয়ার প্রবলেম হতে পারে, এবং সেক্ষেত্রে একজন ভালো সাইকিয়াট্রিস্ট বা নিউরো মেডিসিনের কারো দেখালে আমার মনে হয় আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব, সেটি হচ্ছে আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করলেন যে ক্লাইমেট চেঞ্জ, বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কোস্টাল এরিয়াগুলোতে স্যালাইন ওয়াটার ইনট্রুশন হচ্ছে এই বঙ্গোপসাগর থেকে। তো আসলে কি কি কারণে এই লবণাক্ত পানিটা এই দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে আসছে? আসলে আপনি আপনি হয়তো দেখেছেন যে বা শুনেছেন যে বাংলাদেশে এবং গ্লোবালি ওয়াটার লেভেলটা বেড়ে যাচ্ছে, এবং ওয়াটার লেভেলটা বেড়ে যাওয়াতে, এবং এটা বলা যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে আমাদের বরফ জাতীয় যে এলাকাগুলো আছে সেখানে বরফ গলে যাচ্ছে, এবং সি ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে, এবং সি ওয়াটার লেভেল বেড়ে যাওয়াতে আপনার স্পেশালি আপনার কোস্টাল এরিয়াগুলো যে যে লবণাক্ত যে পানিগুলো আছে সেই পানিগুলো আমাদের ওই এরিয়াতে চলে আসতেছে। সেই এরিয়াতে চলে আসাতে আমাদের ওই রিজিয়নে যে লোকগুলো থাকে তারা সেফ ওয়াটার গুলো পাচ্ছে না, নাম্বার ওয়ান। আচ্ছা, এবং এই হাই স্যালাইনিটির জন্য এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে অন হেলথে, এবং এটা মানে ব্রডলি এখনো কেউ এইভাবে কাজ করেনি, তবে এক্সপেক্ট করে যে ওই সমস্ত রিজিয়নে যারা ওই পর্যন্ত পানি গ্রহণ করছেন তাদের হাইপারটেনশন হতে পারে, এবং তাদের প্রি ইক্লামশিয়া, তার মানে প্রেগনেন্সি ডেলিভারির আগে আগে দেখা যায় যে পায়ের পানি ফুলে যায়, পায়ের পাতা ফুলে যায় বা হাইপারটেনশন হয়, সেই সমস্ত রোগের রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং দেখা যাবে। এবং এই দুইটা হলো মেইনলি ফোকাসড, এবং আর আর ক্লাইমেট চেঞ্জের মেইন ফোকাস হলো ফুড সিকিউরিটি এগ্রিকালচার। ফুড সিকিউরিটি, যেমন আমি যেটা জানি যে স্যালাইন ওয়াটারের কারণে আমাদের এই দক্ষিণাঞ্চল জেলাগুলোতে ধানের উৎপাদন অনেক কমে গেছে, বা অন্যান্য কোনো ক্রপসের ভ্যারাইটিসগুলো এখন আমরা স্যালাইন রেজিলিয়েন্ট ক্রপ ভ্যারাইটি আমরা উদ্ভাবন করার চেষ্টা করছি, তবে সেটি এখনও পুরোপুরিভাবে সফল নয়। তারপরে ইকোসিস্টেমের উপরেও কিন্তু একটা বিরূপ প্রভাব রয়েছে এই স্যালাইন ওয়াটারের কারণে। না, এটা ঠিক। আসলে ওই আপনি দেখেন যে কিছুদিন আগে যে আইলা হলো, আইলাতে দেখা গেল যে আমাদের অনেক লাইভলিহুডের ক্ষতি হয়েছে, অনেক গাছের ক্ষতি হয়েছে, এবং সি লেভেল যেহেতু বেড়ে গেছে এবং লবণাক্ততা বেড়ে গেছে, যে এটা একটা ইফেক্ট আমাদের এগ্রিকালচারের উপর পড়ছে এবং ফুড সিকিউরিটির উপর পড়ছে। তো আমার মনে হয় যে গভর্নমেন্টও কাজ করছে এবং UNDP-ও বেশ কাজ করছে যে স্পেশালি গ্রিন ইভ্যালুয়েশন।